আমি এখন আছি নোয়াখালীর মাইজদি শহরের মেইন টাউনে। এখানে ফোর লেনের কাজ হচ্ছে রাস্তার, সেই কাজের কারণে চারপাশে বাড়িঘরগুলি ভাঙা হচ্ছে এবং রাস্তাগুলি পাশে বাড়ানো হচ্ছে। তো এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি প্রায় ভেঙে, দশতলা বাগি ফেলে প্রায় দোতলায় নামিয়ে আনা হয়েছে ভেঙে। রাস্তাগুলির অবস্থা খারাপ, প্রচণ্ড ধুলা, এই যে ধুলা, এই ধুলার কারণে হাঁটতে দম নিতে খুব সমস্যা হচ্ছে। এত ধুলা রাস্তায়, সারাদিন একই অবস্থা থাকে। দিনের আলো যদি আমি ভিডিও করতাম তাহলে আমি আরও ভালোভাবে দেখাতে পারতাম। স্কুল ভেঙে অর্ধেক করে ফেলা হয়েছে এখানে। বসবাসের অনুপযোগী হয়ে গেছে এই শহরটি। আসলে কবে যে ফোর লেনের কাজ শেষ হবে, আমরা এ থেকে যে কবে নিস্তার পাব। গত কয়েক বছর থেকে একই অবস্থা, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। দুপাশে ভাঙা হয়েছে, দুপাশে ভাঙা হয়েছে, রাস্তা বাড়ানো হয়েছে, ধুলা বালিতে ভরপুর। এর একটা বাড়ি ভেঙে প্রায় একতলাতে নামিয়ে আনা হয়েছে, একেবারে মিশিয়ে দেওয়া হচ্ছে। আজ 5ই ফেব্রুয়ারি 2022 শনিবার। ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।